हेलो एंड वेलकम, दिस इज द बुकवर्म एंड आई एम अनिशा चौधरी। आज के आरेकटा बांगला ट्रिलोजी निये कथा बोलबो। आगे बोले दी, आज के ट्रिलोजीटा आमार मोने हय बांगला साहित्येर अन्यतम सेरा एवं जनप्रिय ट्रिलोजी, आशापूर्णा देवीर सत्यवती ट्रिलोजी। अच्छा, डिसक्लेमर दिए दी, आमी जानी आमी अनेक पॉइंट्स हयतो मिस करब और अनेके आछे जारा एटा निये आरो भालोभावे आलोचना करते पारे, किन्तु आमार जेटुकु बोध बुद्धि सेटुकु दिए किछु पॉइंट्स बलार चेष्टा करब, भूल त्रुटि मार्जनीय आगेई बोले दिलाम। एबार आसि ट्रिलोजीते। सत्यवती ट्रिलोजीर बईगुलि हच्छे प्रथम प्रतिश्रुति, सुवर्णलता और बकुल कथा। প্রথম প্রতিশ্রুতির নায়িকা হচ্ছে সত্যবতী, তাই এই ট্রিলজিটার নাম সত্যবতী ট্রিলজি। বইগুলি কি নিয়ে? তিনটে বই তিনটে নারী চরিত্রকে নিয়ে। প্রথম প্রতিশ্রুতি সত্যবতীকে নিয়ে, সত্যবতীর মেয়ে সুবর্ণলতাকে নিয়ে সুবর্ণলতা, আর সুবর্ণলতার মেয়ে বকুলকে নিয়ে বকুল কথা। তো তিনটে মহিলা তিনটে প্রজন্ম ধরে এই গল্পটা চলেছে, আর যেহেতু তিনটে প্রজন্ম কভার করা হচ্ছে, সেজন্য বোঝাই যাচ্ছে যে একটা অনেক লম্বা টাইম পিরিয়ড ধরে এই গল্পটা চলেছে। মানে সত্যবতীর গল্পটা যেখানে শুরু হচ্ছে, মানে সত্যবতী যখন হয়নি, তার বাবা একদম যখন ইয়াং, তখন আমাদেরকে বলা হচ্ছে যে বাংলায় তখনও নবাবী আছে, মানে পতনের দিকে কিন্তু আছে। সেইখান থেকে যখন সত্যবতী প্রাপ্তবয়স্ক হচ্ছে, তখন কলকাতায় বিদ্যাসাগর আছেন এবং মোটামুটি একটা বেঙ্গল এবং ব্রাহ্ম সমাজ উঠে আসছে এবং বেঙ্গল রেনেসাঁ চলছে তখন। তারপরে যখন সুবর্ণলতা প্রাপ্তবয়স্ক হচ্ছে, তখন স্বদেশী আন্দোলন চলছে, এরপরে বকুল আসছে। তো এই জন্য আমরা দেখতে পাই যে একটা অনেক লম্বা পিরিয়ড ধরে এই গল্পটা চলছে, এবং তার ফলে কি হয় যে তখনকার যে সামাজিক বিবর্তনটা, সেটাও খুব ভালোভাবে ধরা পড়ে। আর যেহেতু বইগুলি নারীকেন্দ্রিক, সেই জন্য বাঙালির যে অন্তঃপুর, যে বাড়ির অন্দরমহল, সেইটার এই বিবর্তনটা কিন্তু এই তিনটে বইতে খুব ভালো ধরা পড়ে। যেমন সত্যবতীর বাপের বাড়ি, তো সত্যবতীর বাবা গ্রামের হত্যাকর্তা ব্যক্তি টাইপের, এবং তাই তার বাড়িতে 150-200 জনের সংসার। সেইখান থেকে সে শ্বশুরবাড়িতে যখন যায়, তখন গ্রাম তার বাপের বাড়ির মতো অন্দরমহল, বাহিরমহল, চণ্ডীমণ্ডপ কত কিছু না থাকলেও স্ট্রাকচারটা মোটামুটি সেম বাড়ির এবং পরিবারের, পরিবার আরও ছোট কিন্তু স্ট্রাকচারটা সেম। সেখান থেকে সুবর্ণলতার ক্ষেত্রে দেখা যায়, সুবর্ণলতার শ্বশুরবাড়ি সেই কলকাতার পুরনো ওই একান্নবর্তী পরিবারের মতো, মানে বিশাল বাড়ি, সেখানে তার অনেক ভাইয়েরা, তাদের পরিবার, তাদের এক গাদা বাচ্চা, হেন তেন, অনেক বড় পরিবার। সেখান থেকে যখন আমরা সুবর্ণলতা দেখা যায় আস্তে আস্তে সেই সংসার ছেড়ে বেরিয়ে আসে, এবং বকুল কথাতে আমরা দেখি যে তারা কোথায় থাকে, না কলকাতাতেই থাকে, কিন্তু একটি বাড়িতে একটি গৃহকর্তা, তার স্ত্রী এবং ছেলেমেয়েরা, মানে আর্থিক সচ্ছল একটি পরিবার একটি বাড়ি নিয়ে থাকছে, সেই রকম একটা চিত্র। তো বাঙালির যে অন্দরমহলের যে বিবর্তন, মানে ওই 150-200 জন, বিধবাদের আলাদা মহল, অন্দরমহল, বাইরের আলাদা মহল, সেইখান থেকে কলকাতায় একটি বাড়িতে একটি ফ্যামিলি থাকছে, সেই বিবর্তনটা ধরা পড়ে। এছাড়াও যদি গল্পের দিক দিয়ে আসি, তাহলে কিছু অসামান্য চরিত্র আছে এই ট্রিলজিটাতে। তিনজন মুখ্য চরিত্রের কথায় পরে আসছি, আগে বলি অসাধারণ কিছু পার্শ্ব চরিত্র আছে। আমার পড়া অন্যতম সেরা বাবা আছে এই ট্রিলজিতে, সত্যবতীর বাবা রামকালী চাটুজ্জে। এরকম অনেক খুব মেমোরেবল পার্শ্ব চরিত্র আছে যেগুলোর কথা অনেকদিন পরে পর্যন্ত মনে থাকবে। এবং বইগুলি নারীকেন্দ্রিক হওয়ার অর্থ কিন্তু শুধু মেয়েদেরকে নিয়ে না, সেই সময়কার একটা গোটা সমাজ এবং সেই সমাজের মানসিকতা ধরা পড়েছে, কিন্তু এই মূল চরিত্রগুলির দৃষ্টিভঙ্গি থেকে। সেই জন্য অনেক সময় আমরা কি দেখি যে এক একটা প্রজন্মের কিন্তু এক একটা যে স্ট্রাগল থাকে সেগুলো ধরা পড়ে। যেরকম সত্যবতী যেরকম ছোট ছিল, তখন তার একটা ভাই, সে অক্ষর লেখা হয়তো প্র্যাকটিস করছে, সেখানে সে গিয়ে তার হাতে লেখা দেখে বলে আমি তো তোর থেকে ভালো করতে পারি। তখন তাকে শুনতে হয় যে জানিস না, মেয়েরা লেখার অক্ষর দেখলে চোখে কানা হয়ে যায়। সেটা যতদিনে আমরা বকুলের প্রজন্মে আসছি, ততদিনে কিন্তু মেয়েদের স্কুলে যাওয়াটা একটা প্রথাগত ব্যাপার হয়ে গিয়েছে। অবশ্যই মেয়েদের অবস্থার খুব কিছু উন্নতি হয়নি, বিয়ে দেওয়া হয় সব কিছুই, কিন্তু মেয়েদের স্কুলে যাওয়াটা এখন অ্যাকসেপ্টেড। তো এই যে চেঞ্জটা, এইগুলো ধরা পড়ে। এবং এই বিবর্তনের সাথে সাথে আমরা এটাও দেখি যে প্রত্যেকটা জেনারেশনের মহিলারা যেই জিনিসগুলোর বিরুদ্ধে
লড়াই করেছে বা যেই দ্বিচারিতাগুলোর সম্মুখীন হয়েছে, তারপরের প্রজন্ম কিন্তু ঠিক সেইগুলোর সম্মুখীন হয়নি। মানসিকতার পরিবর্তন খুব একটা হয়নি, কিন্তু প্রতিরোধের জায়গাগুলো পাল্টেছে। সেই জন্য সত্যপতিকে যেখানে পড়ার জন্য অনেক কাঠখড় পুড়োতে হয়, সেখানেই সুবর্ণলতার স্ট্রাগলটা কিন্তু অনেক বেশি পলিটিক্যাল। মানে বাড়ির কর্তারা বাবুয়ানি করেই কাটিয়ে দিচ্ছে, তাদের কোনো রাজনীতির সম্বন্ধে কৌতূহল নেই, তাহলে তুমি কেন স্বদেশি আন্দোলন নিয়ে মেতে যাচ্ছ? মানসিকতাটা সেম, কিন্তু প্রতিরোধের জায়গাগুলো আলাদা। এছাড়াও খুব গল্পগুলো একদম ধরলে ছাড়া যায় না, অসম্ভব সুন্দর লেখা, ভাষা বুঝতে কোনো অসুবিধা হবে না। সেই জন্য এককভাবে গল্পের বই হিসেবে দেখতে গেলে কিন্তু বইগুলি অনবদ্য, এবং যদি স্রেফ ভালো গল্পের বই চাই তাহলেও পড়া যায়। কিন্তু সেইখানেই ব্যাপারটা যে এইগুলি কিন্তু ভালো গল্পের বই ছাড়াও আরও অনেক কিছু। মানে এই বইগুলি পড়ার শেষে একটা রিয়েলাইজেশন আসে যে তাহলে তো আমরা যেই চরিত্রগুলো বা যেই গুণগুলো একটা পুরুষের মধ্যে থাকলে তাকে মানুষের মতো মানুষ বলে এসেছি, সেই গুণগুলো তো একটা মহিলার মধ্যে থাকলে, সেই মহিলা যদি নিজের একটা তার চরিত্র থাকে, সে যদি বলিষ্ঠ হয়, তাহলে আমরা তাকে বাচাল বলে এসেছি এবং এটা ঐতিহাসিকভাবে হয়ে এসেছে। তাহলে এই একটা গল্পের বই পড়ে যখন এই রিয়েলাইজেশনগুলো হয় যে তাহলে হয়তো সত্যি ঐতিহাসিকভাবে আমাদের সমাজ ব্যবস্থাটা মহিলাদের পক্ষে ন্যায্য ছিল না এবং তাই একটা পরিবর্তনের প্রয়োজন আছে, এই রিয়েলাইজেশনগুলো যখন হয়, এবং এই বইটি কিন্তু এই এই একটা কথাও গুলিয়ে খাইয়ে দেয় না, বইটি তিনটে মহিলার গল্প বলে, এবং তিনটে মহিলা গল্প পড়ার পর যদি এই রিয়েলাইজেশনগুলো কারোর হয় তাহলে আমার মনে হয় যে এইখানেই বইটির সার্থকতা। এটি একটি গল্পের বই হয়েও অনেক আলাদা প্রশ্ন এবং সমাজ ধারণাকে চ্যালেঞ্জ করার কথা বলে। এছাড়াও আশাপূর্ণা দেবীর কথা আলাদা করে খুব একটা কিছু বলার নেই, আমরা সবাই ওনার নাম শুনেছি, সবাই ছোটোবেলায় ওনার বই পড়েছি। 1909 সালে জন্মানো একজন মহিলা যার কোনো প্রথাগত শিক্ষা ছিল না, তিনি এই বইগুলো লিখতে পারেন এবং পড়ার পর সত্যি সম্ভ্রম জন্মায়, এবং আশাপূর্ণা দেবীকে বুঝতে গেলে আমার মনে হয় এই বইগুলো পড়া সত্যি দরকার। সেই জন্য আমি জানি আমি অনেক পয়েন্ট মিস করে গেছি, কিন্তু আমার মনে হয় এইগুলোই মূল কারণ। যদি কেউ সত্যপতি ট্রিলজি না পড়ে থাকেন তার পড়ার জন্য, অবশ্যই পড়ুন, পড়ে আমাকে জানান বইটি কেমন লাগলো। কেন যারা বইটি পড়েছেন তাহলে তারা কমেন্টে জানান আমি কী কী মিস করেছি, অবশ্যই বলবেন আমি আর কী কী রিভিউ বা রেকমেন্ডেশন করতে পারি। আর এটা নতুন চ্যানেল, সেই জন্য ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করুন। থ্যাংকস ফর ওয়াচিং।